হ্যাঁ, মানে কাজের মধ্যে থেকে সময় বের করে আমাকে জিমও করতে হয়, মানে শরীর ঠিক রাখতে হয়। সেই কারণে আমি আমার জিমে চলে এসেছি, বিএলসিসি উইলো টাওয়ার। ইনফ্যাক্ট এই জিমে সৌরভ গাঙ্গুলি নিজেও মাঝে মাঝে জিম করেন যখন ওনার মন ভালো থাকে না। এবং আমার সাথে আছে ডেভের সমস্ত পাগল ফ্যান। ওকে ওকে, ট্রেনিং দিচ্ছেন। আচ্ছা, ওর নাম হচ্ছে ঈশা। ডেভের টিজার আমি দুদিন আগেই দেখলাম, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। অ্যান্ড পাসওয়ার্ডের পাসওয়ার্ডের টিজার দেখলাম। আচ্ছা আচ্ছা, প্রত্যেকেই মোটামুটি, মানে বিশেষ করে দেব ভীষণভাবে ভালো। আর পাসওয়ার্ডটা যেটা, যে কনসেপ্টে মুভিটা করা হয়েছে সেটা অসাধারণ। বিকজ এখনকার ডেটে আমরা যেরকম ভীষণ ইনসিকিউরিটি ফিল করি অ্যাবাউট ফোন নিয়ে, হ্যাঁ, এবং সেই ইনসিকিউরিটি কাটিয়ে দিচ্ছে পাসওয়ার্ডের টিজার। এবং অনেক কনসিয়াস হয়ে গেছি এই টিজারটা দেখার পর। টিজার দারুণ, সুপার, বেস্ট, সুপার, সুপার, সুপার। এবং এই যে ভদ্রমহিলাকে দেখছেন, এর নাম হচ্ছে মিতালি সাধুকা। ইনি হচ্ছেন বেহালার সব থেকে বড় ফুড চেন বিজনেসের মালিক। বেহালার সব থেকে বড় ফুড চেন পান্ডার মালিক হচ্ছে এই ভদ্রমহিলা। এনাকে পটিয়ে ভালো ভালো খাবার খায় বেহালার লোকরা, ইনক্লুডিং সৌরভ গাঙ্গুলি। ওকে, আমাদের ট্রেনার এবং শুধু আমাদের না, এই সেই লোক যে অঙ্কুশের মাথাটা খারাপ করেছে। অঙ্কুশের ট্রেনার ছিল বিএলসিসিতে। এবং আমি অভিষেক মুখার্জিকে জিজ্ঞেস করবো, মানে বিএলসিসি উইলো টাওয়ারের ট্রেনারকে, মানে দেবের মতো চেহারা বানাতে গেলে ওদের কতটা হবে জানি না, আমার আর কি কি করতে হবে।